কারো সাধ্য নাই তাকে বাঁচাবি। বেশ, জয় জয় মা বসন্তী জননীর। আর দুবা কাছে তুমি ওই বনানীর মাঝে ছুঁড়ে দাও। কেন মা গো? বনির যত আছে বৃক্ষ তরুলতা সবার গায়ে বসন্ত রোগ হবে, সবাই জানবে পড়িলে শীতল আর কোপে, কারোর সাধ্য নাই কেউ কাউকে বাঁচাবে। জয় জয় মা বসন্ত জননী। আর এক ভাগ আছে, ওজন করে দেখো কতটা আছে। ওজননী আমার, আমি ওজনে দেখছি মা, ওজনে তোমার ধরো মানে 12.5 মন মতন আছে। আচ্ছা, এবার গুনতি করে দেখো। গুনতিতে দেখছি 9,00,000, একটি কম মা। একটি কম কেন জানো বাবা? কেন? ওই একটি কলাই আমি যখন দেবতা পূজা দিয়েছিল আমার চরণে বসে, কেবল যমরাজ পূজা দেওয়ার আগে ওই যমরাজের বাহন মহিষ আমার দিকে তেরে এসেছিল, আমি ওই বসন্ত রোগটা তাকে দিয়েছিলাম, তাই একটি কম হয়ে গেছে। এইবার তুই এক কাজ কর, ওই কলাইয়ের থালা অর্থাৎ কলাইয়ের বস্তাটা তুই মাথায় নে। ওমা একটা কথা বলবো, তোমার মেয়েকে ডাকো দেখি। তোমার মেয়েকে ডাকো। রক্তা বাচ্চা বাচ্চা ও তুমি ডাকো না। এই রক্তা আমার বাচ্চা মেয়ে। তুই মায়ের বাচ্চা মেয়ে? ও আমার বাচ্চা মেয়ে। আমি কি বলি হয়েছে? বলছি তোমার তিন কালে কি এক কাল থেকে? হ্যাঁ, তা কি হয়েছে? বয়স তো হবে, সবার হবে, আমার হয়েছে, তোদেরও হবে একদিন। হ্যাঁ, তা কি হয়েছে বল? বলছি তোমার চুল তো পেকে গেছে মোটামুটি। কি অনেক দাঁত তো নটকাল ভাঙছে, চোখে ঠিক মতো দেখতে পাও না। আমি বলছি তোমার বয়স হয়ে গেছে, তুমি জমের বাড়ি যাও, আমরা এখানে বসে। আমি যাবো? তুমি যাও। বলো হরি। জমের বাড়ি যাচ্ছে। বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কাঁদি তাহলে লোকে চিঠি করবে, তাই মিথ্যে মিথ্যে কাঁদি, কি বলবি জানিস? আরে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি হরি বল। ও মা, ও মা কোথায় গেলি? ও মা, ও পিসি আমার মা বলে তুই যদি চোখে থুতু দিবি তাহলে মা কোত্থেকে আসলো? তুমি তো জমের বাড়ি গেছিলে। এই জড়া বলো মা, আমি জমের বাড়ি তোকে যেতে বলেছি ঠিকই, কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিস। ভুল আরে তারা করে আর বাপ জরা জমের বাহনে থানা। আরে তারা করে আর বাপ জরা জমের বাহনে থানা। কথা তুমি আগে বললে তো আমি চলে যেতাম মা, গিয়ে আমি ঘুরে চলে আসতাম, কোনো কাজ হতো না। কেন বাবা? ওকে জানো না, তুমি একটু আগে বললে হ্যাঁ যে ওই চামডল বসন্ত দিয়েছিলে মহিষের গায়ে। হ্যাঁ বাবা। তাহলে সেই চামডল বসন্তের যারা সহ্য করতে না পেরে ওই মহিষ যেখানে থেকে জল সেখানে লেগে যায়।
তোমার এই কলাই নিয়ে যায় মা, তো জলে নেমে গেলে সব কলাই জলে ভেসে যায়। ও জারা, এখন বুঝতে পেরেছি, ওই যদি মহিষ জলে চলে যায় কলাইয়ের বস্তা ভিজে যাবে, আমাকেও ডুবিয়ে দেবে। তাহলে তুই এক কাজ কর, ওই বিষব বাহনে আছে গো ভোলানাথ কৈলাস ধামেতে, আবার বিষব বাহনে আছে গো ভোলানাথ কৈলাস ধামেতে। বিষব বাহনটাকে নিয়ে অর্থাৎ ছাড় বাহন। ও মা, তুমি কি পাগল হয়েছো? কেন কেন, তোমার ওই খুড়ো ভোলানাথ ও বসতে এলে, খেতে এলে, শুতে এলে, ওই এলে ছাড়া কোনো গতি নেই। ওই এলে যদি আমি নিয়ে চলে আসি মা, হ্যাঁ, তোমার খুড়ো ভিক্ষা করতে পারবে না, না খেতে পেয়ে মরে যাবে। হবে না মা গো, হবে না। তাহলে এক কাজ কর, এলের দ্বারা হবে না, ওই বাস বাগানে ভল্লুক আছে। ওই, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি তাকে ডাকো, আমি যাচ্ছি। ওই ভল্লুক রে আইনা বলুক তারা করে, আইনা বলুক তারা করে, মাঝে ডাকে ওরে বললু, আইনা বলুক তারা করে, তুমি এমন একটা পশুকে ডাকলে, বনের পশু তো বনেরই পশু, সত্যি পশু হয়ে গেছে একেবারে পশু। তুমি ডাকলে ঠেলে ঠুলে ঠেলে ঠুলে নিয়ে আসলাম এখানে এসে লম্বা নাক ডাকছে, লম্বা নাক ডাকছে। এই বললু, ওই আমার ভল্লুক ও ভল্লুক বলে ডাকলো আমার কে, ভল্লুক ও ভল্লুক দেখো কেন বলেছি, আমি বলে দিচ্ছি শোন। ওই ভাঙা মন্দিরে আমি থাকি, আমার রৌদ্রের তাপও লাগে, বৃষ্টির জলও লাগে, আমি ধুয়েও যাই পুড়েও যাই। তাই আমার এই রোগের জ্বালা আমি বসন্ত রোগ সবাইকে দিয়ে পচাই, তাই আমার বলেছে ভাঙা মন্দিরে পচা দিই। তোকে কেন ডেকে জানি বললু, ওই ছলাটা নিয়ে চল। কি হলো? আমি ছলা দেখে যে এই জন্য বলে পশু। তুইও তো ভুল করেছিস, ও পড়াশুনো করা জানা নয়, মূর্খ সুর্খ ভল্লু, তাকে ছালা বললে কি করে বুঝো? বললা বস্তা, কলাইয়ের বস্তাটা নিতে পারবি ভল্লু? আ ভল্লু, আমি জানি ওর বাবা চাকর, মারবো একশন। এই আমি জানি ওর মা চাকর। এই তাই চাকর তো তুই আমার। কেন, যখন হচ্ছে পূজা হয় ধামা ধামা বাতাসা, বড় বড় ফল, বড় বড় মিষ্টি, তুই ঘাস তোর বোন তত্তা খায়, আমার দিদি যে বলি যে পুরো ভাঙলে তুই দুটো খায়। বছর ভক্তরা কিচ্ছু দেয় না, পুজোর দিন ধামা ধামা আনে, আমি খেতে খেতে ভুলে যাই তোর কথা, এবার পুজো হলে তোর কাঁদি কাঁদি কলা দেবো। যখন দিবি তখন তাই দিবি, নিয়ে যাবি না আমার জ্বর দাও। মা জ্বরটা করো মা গো সর্বমঙ্গলা, কলাইয়ের বাতা
হলো হ্যাঁ আমার ছেলে জ্বর দিয়েছিল আর আমার আশীর্বাদিতে তোর জ্বর মুক্ত হয়ে গেল এবার নিয়ে চল ও মামা একটা কথা বলবো মা বল না বাবা বললু হ্যাঁ নাকি শুনেছি আমি হ্যাঁ তাহলে সবাই সর্দার মানে সর্দার একটা বিধান করে দাও মা ওর সাথে তোর বংশ জাতি সব যারা আছে সবাই যেন জ্বর হয় আমি আশীর্বাদ করলাম ছোট বড় যত ভল্লুক আছে এমন কি যারা মায়ের পেটে আছে তারা বাইরে বেরুলেই এই দেখ সবার জ্বর আছে এই জ্বরের নাম হবে ভাল্লুকে জ্বর তোদের হাড় যদি মানুষ মারায় তারও এই জ্বর হবে ভাল্লুকে বা নিয়েছ ভালো আমি ওটা কি করে নিয়ে যাবো জানি কি করে নিয়ে যাবি ওই যে বাঁশবাগান আছে না ওই বাঁশবাগানে যাব আর একটা গান করবো জানি কি গান করবি ও আর গান করে বলা ফাঁস দে ওই ভল্লুক তো পা দিয়ে চলে গেল মাথায় নিজের বাহন থাকতে অপর বাহনের দরকার কি বলো বাবা ও বাহনে আছে মা আজ শোনো মা দয়ালে জননী তাহলে তুমি তাকে ধরে ধরে নিয়ে আসো ও বাবা দাদু রে ওরে তুই নাকি শীতালার বাহো ও বাবা দাদু করে হেঁটে যাবি কলার ছাড়া পিস্তে লবি আরে ভাতের কাটি লইতে গাদুর মত খাই এলো বোঝা বইতে নারী আর রক্তার বোঝা বইতে নারী কাটি লইতে গাধু কত পাইলো রাখবে না কি করবে ও বলেছে সকল দ্রব্য বইতে আছি আমি ভাতের কাটি নিতে পারি না জড়া রক্তার ভার বইতে পারবো না ওমা মাগো তাহলে যদি তুমি তাই কথা বলো তাহলে একটিবার ওর পৃষ্ঠে তুমি উপবেশন করো আমরা দুজন দেখতে চাই দেখবি আমি এক্ষুনি উঠে যেতে পারি গাদু সোজা ঘর তো দেখি গাদু আমি
চলে গাদু বিরাতে চলে চলে মানে তার মনোবাসনা যখন আমার পিষ্টে করে নিয়ে যাবে আমার বাম পদের ওই বৃদ্ধ অঙ্গুলি দর্শন করে যাবে। ভক্তের লক্ষ্য হয় চরণ দর্শন করা। আর তুই বলছিস আমি কি করতে যাচ্ছি, আমি সেই বিরাটের যুদ্ধ করতে যাচ্ছি। কিন্তু মাগো, রাজাদের হাতে আর যে অস্ত্রশস্ত্র, তোমার হাতে নেই অস্ত্রশস্ত্র, তুমি কেমন ভাবে যুদ্ধ করবে? আমি কেমন করে যুদ্ধ করব? ওই আমি ঝাঁটাইয়ে আনিব, আমি তোর কথা মতো যাচ্ছি বিরাটে। সকল ভক্ত অভক্ত সবাইকে একত্রে আমার ওই ঝাঁটা দিয়ে ঝেঁটি আনবো। ঝাঁটাতে ঝেঁটি এনে আমি কুলোয় ফেলে ঝাড়বো। যারা প্রকৃত ভক্ত হবে, আমার ওই কুলোর মধ্যে থাকবে, তাদের আমি শীতল কুম্ভে রাখবো। আর যারা আমার ভক্ত না হবে, সবাই উড়ে চলে যাবে। তোমার সাজ হয়েছে বা? আমার দুটি ভাই বোনের কোনো সাজ সাজ দেওয়া যায় না বাবা। এইবার তুমি সাজবি একটা অষ্টম বর্ণ বালক, আর পঞ্চম বর্ষের কন্যা সাজবে রক্তাব। কোথায় যাবো জানো নি বাবা? যাবো সর্বপ্রথম সেই নিমাই জজাতি। যাওয়ার পূর্বে এই জলাশুরের অধম প্রণাম নিয়ে যাও। ও নামামি শীতলাঙ্গ ধর্মনাম সামবন নাগা শুনো চোরা তো খিনে মাছে হারি অবস্থান করে ধারিনি। ও শীতলে তঙ্গল দমাদা শীতলে তঙ্গল দীতা বিরাটে যাবে thank you.
বলিস কি? ঠিক আছে, তুই ঝাপ করে একটা হারকিন নিয়ে। হারকিন
আর কিলি আর আমি মরব বলেছি মরব আমি তুমি মরো আমি ঝপ করে চলে যাই আমি কেউ দেখতে পাবো না কারণ আমি বেগুন বাগানে যাব গলায় দড়ি দিয়ে মরব কারণ ওই বেগুন বাগানে যদি কোনো পোকা টাকা দেখে আমি কামড়ে যাই আচ্ছা তুমি মরো তুই হারকিনটা নিয়ে আমি দেখে দেখে যাই আমি হারকিন পাই না হারকি তো ভেঙে গেছে তুমি ছোট ছোট একদম একদম মর 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 না যখন দেখো থামো তুমি দেখো বলেছিলে নি ভাই এই মেয়ে ভালো হবে বিয়ে করে আবার কি হলো জ্বালা ওরে মরো ওরে মরো না আয় মরো না রে হতে তো মরে গেল নাকি